নমস্কার, তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে কর্ন চাটের রেসিপি। খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটি রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানানোও খুব সহজ। আর এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি, তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা বানানোর জন্যে আমি প্রথমে এখানে ভুট্টা নিয়ে নিয়েছি, তো ভুট্টাটাকে এভাবে মাঝখান দিয়ে দুটুকরো করে নিয়েছি। তারপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নেব গ্যাসটা অন করে দিয়ে। তারপর এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ, তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি আপনারা বানিয়ে একবার রেসিপিটা খান তাহলে খেতে দেখবেন দারুণ টেস্টি হয় আর এটা খাওয়াও কিন্তু খুবই হেলদি। তো আমি এখানে পাত্রটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস মতন জল, দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব যাতে জলটা একটু গরম হয়ে যায়। জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভুট্টাটা, যেটা আমি 2 টুকরো করে নিয়েছিলাম সেই ভুট্টাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে প্রায় 5 মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে দিয়ে এটাকে আমি 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব যাতে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ভুট্টাটা কিন্তু একদম খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 2 টুকরো করে রাখা, আমি যে ভুট্টাটা নিয়েছিলাম সেটা 2 টুকরো করে নিয়েছি। তারপর এর থেকে আমি ভুট্টাগুলো এভাবে হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, খুব সহজেই কিন্তু হাত দিলে এটা উঠে আসে, তো তার জন্যে কিন্তু এইভাবে করলে খুবই সহজে উঠে আসবে। তো এভাবে সমস্ত ভুট্টাটা আমি ছাড়িয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর খুবই হেলদি, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর খেতে কিন্তু দারুণ চটপটা হয়। যদি চটপটা কিছু খেতে খাওয়ার ইচ্ছা হয় তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তো সমস্ত ভুট্টাটা ঠিক একইভাবে ছাড়িয়ে নেব। সমস্ত ভুট্টাটা এখানে ছাড়ানো হয়ে গেছে, দেখুন এভাবে খুব ভালো মতন আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 টুকরো মতন পাতিলেবুর রস, এবার লেবুটাকে একটুখানি চিপে কর্নের মধ্যে দিয়ে দিলাম। এই লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এটার চটপটে ভাবটা আসবে আর খেতে দারুণ টেস্টি হবে। তো তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পরে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে আর একটু দারুণ টেস্ট আসে, তো তার জন্য আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম প্রায় 1 চামচের 1/4 ভাগ মতন। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে নাও দিতে পারেন, এমনিও বানাতে পারেন, তাও কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি নুন, আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি, নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে এবার খুব ভালো মতন আমি সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো মতন একটা চামচ দিয়ে আমি পুরোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালো মতন মশলাগুলো ভুট্টার গায়ে ঢুকে যায়। তো খুব ভালো মতন এখানে মেশানো হয়ে গেছে, এবার এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব ভালো মতন মেশানো হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।